করোনা ভাইরাস সংক্রমণের কারণে পাবনায় সামাজিক দূরত্ব বজায় রেখে লতিফ ট্রাস্টের সহযোগিতায় কর্মহীন পাঁচশত মোটর শ্রমিকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেল লবণ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন আজ সকাল দশটায় শহীদ আমিন স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুখলেসুর রহমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন এনডিসি সাজ্জাদ হোসেন লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ সহ প্রমুখ পর্যায়ক্রমে সাধারণ খেটে খাওয়া মানুষদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসন